সিলেট অঞ্চলে বন্যা পরিস্থিতির আরো অবনতি। উদ্ধার অভিযানে কাজ করছে বিজিবি, সেনা এবং নৌবাহিনী। সিলেট স্টেশনের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ। চট্টগ্রামে পাহাড় ধস, সতর্কতা জারি। খোলা হয়েছে 19টি আশ্রয় কেন্দ্র। শিমুলিয়া মাঝিকান্দি রুটে দুই ফেরি সংঘর্ষে নিহত একজন। স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনের বাকি আর 5 দিন। যোগাযোগের ক্ষেত্রে বিপ্লব সৃষ্টি হবে দক্ষিণ পশ্চিমাঞ্চলের ফরিদপুর সহ পিছিয়ে পড়া জেলাগুলোতে। আসসালামু আলাইকুম দর্শক, পাইটিভি সকালে জেলা সংবাদে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছে আমি নাদিয়া আলম। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, চলে যাব বিস্তারিত সংবাদে। শুরুতেই বন্যা এবং ভূমিধস প্রসঙ্গ। ধীরে ধীরে ভয়াবহ হচ্ছে দেশের বন্যা পরিস্থিতি। প্রতি ঘণ্টায় বাড়ছে পানি, বিচ্ছিন্ন হয়ে পড়ছে বিদ্যুৎ ইন্টারনেট সংযোগ, বিচ্ছিন্ন রয়েছে রেল সড়ক এবং আকাশপথের যোগাযোগ ব্যবস্থাও। আরও অবনতি হয়েছে দেশের উত্তর এবং মধ্যাঞ্চলের বন্যা পরিস্থিতি। চরম দুর্ভোগে দিন যাপন করছেন বানভাসী মানুষেরা, বাঁচার তাগিদে ছুটছেন আশ্রয় কেন্দ্রে। দুর্গতদের উদ্ধার কাজ করছে সেনা, নৌ এবং বিমান বাহিনীর সদস্যরা। বিস্তারিত হাসান জাকিরের ডেস্ক রিপোর্টে। বৃষ্টি ও উজানের ঢল অব্যাহত থাকায় দেশের অধিকাংশ অঞ্চল ভাসছে বন্যার পানিতে। সিলেটের কোম্পানিগঞ্জ, গোয়াইনঘাট সহ 6 উপজেলার শতভাগ এলাকা এখন বন্যা কবলিত। পানি বন্দী হয়ে পড়েছে লাখ লাখ মানুষ। বানের পানিতে ডুবে গেছে সিলেটের 50 ভাগ এলাকা, তলিয়ে গেছে রাস্তাঘাট, পানি ঢুকেছে বাড়ি ঘরেও। আজকে 2টা দিন ধরে ঘরের মতো কোমর পানি, চোখের পানি ভরে। বিদ্যুৎ সাব স্টেশন ও বিমানের রানওয়েতে ঢুকে গেছে পানি। গোয়াইনঘাটে বন্ধ রয়েছে বিদ্যুৎ সরবরাহ, উঠছে না বিমানও। বন্যার মোকাবেলায় এরই মাঝে কাজ করছে সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা। বিতরণ করছে ত্রাণ, উদ্ধার করছে দুর্গতদের। বন্যার যে পরিস্থিতি ভাই, মানুষকে বসায় বড়িয়ে দিতে দৃষ্টি আকর্ষণ করছি। টাইম যতক্ষণ সম্ভব টানের কারণে আমরা সহযোগিতা করার লাগি। নেত্রকোনায় বন্যায় রেললাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় বন্ধ আছে ঢাকা মোহনগঞ্জ রুটের ট্রেন যোগাযোগ। পানিবন্দী হয়ে পড়েছে লাখো মানুষ। এছাড়া ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া, হাওড়া নদীর বাঁধ ভেঙে ডুবে গেছে নিম্নাঞ্চল। বন্যার অবনতি হয়েছে উত্তরেও। ডুবেছে জামালপুর, কুড়িগ্রাম, নীলফামারী, সিরাজগঞ্জ, রংপুর, লালমনিরহাটের বিভিন্ন নিম্নাঞ্চল। চরম দুর্ভোগে পড়েছেন এসব এলাকার বানভাসী মানুষেরাও। বাঁচার তাগিদে ছুটছেন আশ্রয় কেন্দ্রের দিকে। হাসান জাকির, মাই টিভি, ন্যাশনাল ডেস্ক। সিরাজগঞ্জের যমুনা নদীর পানি বিপদসীমা অতিক্রম করেছে। গত 24 ঘন্টায় কাজীপুর মেঘাই ঘাট পয়েন্টে 21 সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার 22 সেন্টিমিটার উপর দিয়ে এবং সিরাজগঞ্জের যমুনা নদীর হাট পয়েন্টে 12 সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার 16 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ইতোমধ্যে নিম্নাঞ্চলে পানি প্রবেশ শুরু করেছে, ডুবে গেছে অনেক রাস্তাঘাট, হাজার হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা জানান, আগামী 22 থেকে 23 জুন পর্যন্ত পানি বাড়ার সম্ভাবনা রয়েছে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে জামালপুরে যমুনা, ব্রহ্মপুত্র সহ অন্যান্য নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। সকালে দেওয়ানগঞ্জের বাহাদুরাবাদ পয়েন্টে যমুনা নদীর পানি গত 24 ঘন্টায় 13 সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার 24 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে দেওয়ানগঞ্জ এবং ইসলামপুর উপজেলার 15টি ইউনিয়নের নদী তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়ে ফসলি জমি তলিয়ে গেছে। বন্যার পানি ঢুকে পড়ায় 28টি প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। এদিকে বন্যা দুর্গতদের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে 100 মেট্রিক টন চাল এবং নগদ 2 লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। ভারী বর্ষণ এবং উজান থেকে নেমে আসা ঢলের কারণে টাঙ্গাইলের নাগরপুর এবং দেলদুয়ার উপজেলার ধরেশ্বরী ও যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত আছে। নদীর পানি অব্যাহত বৃদ্ধির ফলে নদী তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে। ভাঙনের কবলে পড়ে নদী পাড়ের লোকজন ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিচ্ছেন। এদিকে নদীতে অব্যাহত পানি বৃদ্ধির কারণে ভয়াবহ বন্যার আশঙ্কা করছে পানি উন্নয়ন বোর্ড। তবে বন্যা পরিস্থিতি মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।
বন্যার কারণে সারা দেশে ইতোমধ্যে 140টি মেডিকেল টিম গঠন করা হয়েছে, যে টিম প্রতিটি জেলা, উপজেলা এবং ইউনিয়নে গিয়ে সেবা দিবে এবং ঢাকায় একটি কোঅর্ডিনেশন কমিটি গঠন করা হয়েছে। সিলেটেও জেলা উপজেলার একটি কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটির মধ্যে ডাক্তার, নার্স, সিভিল সার্জন, এসপি, ডিসি এবং ত্রাণ মন্ত্রণালয়ের কর্মকর্তারাও আছে। গতকাল সরকারি দেবেন্দ্র কলেজের হল রুমে মানিকগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব তথ্য জানান তিনি। জেলা মহিলা লীগের সভাপতি নিনা রহমানের সভাপতিত্বে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাবেক সভাপতি সাফিয়া খাতুন সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। আমাদের প্রায় প্রত্যেকটি হাসপাতাল এখন বন্যার পানিতে, আপনারা জানেন, কাজকর্ম ব্যাহত হচ্ছে, বন্যার পানি ঢুকে গেছে প্রতিটি হাসপাতালে এবং যাওয়া আসা রাস্তাঘাটও ডুবে গেছে, চিকিৎসা দেওয়া কষ্ট হচ্ছে। ইতিমধ্যে আমরা 140টা মেডিকেল টিম আমরা গঠন করেছি, যে টিম প্রতিটি জেলায়, উপজেলা, ইউনিয়নে যে সেবা দিবে। ভারী বর্ষণ আর পাহাড়ি ঢলের পানিতে চট্টগ্রাম নগরীর আকবরশাহ থানাধীন দুটি এলাকায় পাহাড় ধসে নিহত হয়েছে দুই বোন, চারজন নিহত হয়েছে, আরও আহত হয়েছে 11 জন। সতর্কতা জারি করা হয়েছে আশেপাশের এলাকায়। এ ঘটনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে 19টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। আলমগীর হোসেনের রিপোর্ট, জানাচ্ছেন আবু সাইদ অপু। গত কদিনের ভারী বর্ষণ আর ওজন থেকে ধেয়ে আসা পাহাড়ি ঢলের পানি তুলে চট্টগ্রাম নগরীর আকবরশাহ থানাধীন 1 নম্বর ঝিল, বরিশাল ঘোনা ও ফয়েজ লেক ভিউ আবাসিক এলাকায় পাহাড় ধসে দুই বোন সহ 4 জন প্রাণ হারিয়েছে। ক্ষতিগ্রস্ত সহ হুমকিতে থাকা মানুষজনদের নিরাপদে সরিয়ে নিতে 19টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। এছাড়াও নগরীর বাটালি হিল, মতিঝর্ণা, আকবরশাহ এবং বাইজিদ লিং রোড সংলগ্ন ফয়েজ লেক পাহাড় ও আমিন জুট মিল এলাকায় জীবনের ঝুঁকি নিয়ে নিম্ন আয়ের হাজার হাজার মানুষ বসবাস করছেন। যে জায়গায় ঘটনা ঘটছে ওই জায়গায় আজকে অনেক বছর ওরা বসবাস করতেছে। আমরা পাহাড়ের সাথে যুদ্ধ করি, মানে কেমন থাকি, নিচে আমরা আমাদের জীবনের রিস্ক নিয়ে থাকি, আমরা গরিব দিকে তো মানে কোনোদিন যাইতে পারতেছি না, যার কারণে আমরা সরকারি জায়গায় হয়তো জীবনযাপন করছি। ঝুঁকিপূর্ণ থেকে সবাই নিজ নিজ স্থানে চলে আসে, নিরস্থানে আশ্রয় কেন্দ্র। পাহাড়ের উপর যে বড় বড় গাছগুলো আছে, গাছগুলো যদি ভেঙে পড়ে মানুষের যথেষ্ট হতাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। দুর্ঘটনার পর জেলা প্রশাসনের নির্দেশে সেখান থেকে বেশ কিছু পরিবারকে ইতোমধ্যে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছেন। যারা নিহত হয়েছে তাদেরকে আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে, ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে 25,000 টাকা করে দিয়েছি, যারা আহত হয়েছে তাদেরকে 15,000 টাকা করে দিয়েছি। আর এছাড়াও ঝুঁকিপূর্ণ পাহাড়ে বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যেতে মাইকিং করছে সিটি কর্পোরেশন। এবার অন্যান্য প্রসঙ্গ। শরীয়তপুরের শিমুলিয়া মাঝিকান্দি রুটে দুই ফেরি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ সময় একজন নিখোঁজ এবং আহত হয়েছেন অন্তত 15 জন। রোববার ভোর 4টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি পিকআপ ভ্যান চালক, তার নাম মোহাম্মদ খোকন, বাড়ি ঝালকাঠি জেলায়। ফেরি চালক এবং যাত্রীরা জানিয়েছেন রাত থেকে পদ্মা নদীতে প্রচণ্ড স্রোত ছিল। এই স্রোতের মধ্য দিয়ে ফেরি চলাচল করছিল। ভোর রাতের দিকে বেগম রোকেয়া এবং সুফিয়া কামাল নামে দুই ফেরি নিয়ন্ত্রণ রাখতে পারেনি। এ সময় তাদের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি ফেরির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনের খবরে এখন ফরিদপুর সহ 21টি জেলার মানুষের মাঝে বইছে আনন্দের বন্যা। সেতুটি খুলে দেওয়া হলে যোগাযোগের ক্ষেত্রে এক বিপ্লব সৃষ্টি হবে দক্ষিণ পশ্চিমাঞ্চলের ফরিদপুর সহ পিছিয়ে পড়া জেলাগুলোতে। যোগাযোগ এবং অর্থনীতিতে খুলে যাবে স্বপ্নের দ্বার। পদ্মা সেতুর উদ্বোধনের পর এই জেলার মানুষের দীর্ঘদিনের উন্নয়ন মানচিত্রের যে স্বপ্ন, সেটি বাস্তবায়িত হবে বলে মনে করছেন জেলার বাসিন্দারা। প্রতিনিধি মোহাম্মদ সরওয়ার হোসেনের রিপোর্ট, জানাচ্ছেন এস এম হামিম। পদ্মা সেতু চালু হলে ঢাকা থেকে ফরিদপুরের ভাঙ্গা বিশ্বরোড গুলচত্বরে পৌঁছাতে সময় লাগবে মাত্র 50 মিনিট। সেতু উদ্বোধনের মাধ্যমে মোট 21 জেলার 3 কোটি মানুষ সরাসরি উপকৃত হবে। বদলে যাবে দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক চিত্র।
পদ্মা সেতু উদ্বোধনের আগেই চালু করা হয়েছে সিঙ্গাপুর ও চীনের সাংহাই নগরের আদলে গড়া ভাঙা বিশ্বরোড গুলচত্বর, যেটি দেখতে প্রতিদিন ভিড় করছেন পর্যটকরা। সেই সাথে পদ্মা সেতু উদ্বোধনের মধ্য দিয়ে যোগাযোগ ও ব্যবসা বাণিজ্য সহ বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তন আসবে বলে মনে করছেন সাধারণ মানুষজন। পদ্মা সেতু চালু হওয়াতে আমাদের যে উপকার হবে সেটা হলো আমরা খুব দ্রুত যেতে পারবো এবং ফিরতে পারবো, অনেক সফল পাবো, আমাদের যোগাযোগটা অনেক ত্বরান্বিত হবে, শিক্ষা পর্যটন অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে যাবে বলে আমার বিশ্বাস। ভাঙায় একটা গোলচত্বর, এই প্লেসটা অভাবনীয় সুন্দর পরিবেশ তৈরি হয়েছে। ভাঙায় শিল্প কারখানার বিস্তার ঘটলে এখানকার মানুষের ভাগ্যেও পরিবর্তন আসবে বলে জানান এই জনপ্রতিনিধি। আমাদের দক্ষিণবঙ্গের অর্থনীতির চাকা ইনশাল্লাহ ঘুরবে, তাতে করে আমাদের রাজধানীর সাথে যোগাযোগ বৃদ্ধি পাবে এবং এই পদ্মা সেতুর কারণে আমরা আপনারা জানেন যে শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠবে। পদ্মা সেতুর সুবাদে দক্ষিণবঙ্গে অর্থনৈতিক চাকা ঘুরবে এবং ছোট বড় অনেক শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠবে বলে মনে করছেন উপজেলা নির্বাহী অফিসার। শিল্প কারখানার যদি এখানে ভাঙাতে বিস্তার ঘটে তাহলে এখানকার যে জনসাধারণ আছে তাদের ভাগ্যের পরিবর্তন আসবে, তারা বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে কাজ করে তাদের জীবিকার পরিবর্তন আসবে। স্বপ্নের পদ্মা সেতু চালু হলে যোগাযোগের ক্ষেত্রে ঘটবে পরিবর্তন, অর্থনীতিতে আসবে বিপ্লব, এমনটাই প্রত্যাশা সকলের। এস এম হামিম, মাই টিভি নিউজ ডেস্ক। আসলে একটি বাড়ির সীমানা প্রাচীর ভেঙে এক শ্রমিক নিহত হয়েছে, এ সময় আহত হয়েছে আরও দুজন। গতকাল আশুরিয়ার ইয়ারপুর ইউনিয়নের জিরাবো এলাকায় এই ঘটনা ঘটে। এলাকাবাসী জানায় বিকেলে প্রচণ্ড বৃষ্টিতে ওই বাড়ির সীমানা প্রাচীর ভেঙে পড়েন এবং তিনজনের উপর এ সময় স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় একটি হাসপাতালে নিলে রাকিব নামের এক শ্রমিক মারা যায়। পুলিশ বলছে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। নারায়ণগঞ্জের বন্দরে এক বৃদ্ধা নারীকে পিটিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে শাহ আলম গংদের বিরুদ্ধে। গতকাল বিকেলে উপজেলাধীন কলাগাছিয়া ইউনিয়নের 5 নং ওয়ার্ডের কলাবাগ এলাকায় এই ঘটনাটি ঘটে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। ঘটনায় নিহতের মেয়ে চারজনের নাম উল্লেখ করে বন্দর থানায় হত্যা মামলা করেছেন। চট্টগ্রামে মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে এক পথচারী নিহত হয়েছেন, এ সময় আরও দুজন গুরুতর আহত হয়েছেন। গতকাল ইয়ারহাট মাঝবাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে, তবে নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি বলে জানায় পুলিশ। অন্য দুইজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পাবনার টেবুনিয়া চাটমোহর সড়কের আটঘড়িয়ার উত্তর চরক নামক স্থানে বাস এবং মোটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত এবং দুজন আহত হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায় ঘটনাস্থলে মোটরসাইকেলের এক আরোহী নিহত হন। এ সময় আহত দুজনকে আটঘড়িয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ এ সময় বাসটিকে আটক করেছে। খুলনায় ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল 5টার দিকে তাকে আড়ংঘাটা থেকে আটক করে খান জাহানালী থানা পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে ধর্ষণের বিষয়টি স্বীকার করেছে। পরবর্তীতে সন্ধ্যায় তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। পাবনা সাথিয়া পৌর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল পাবনা সাথিয়া উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সাথিয়া পৌর আওয়ামী লীগের এই ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শামসুল হক টুকু। এ সময় আরও উপস্থিত ছিলেন সাথিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল্লাহ আল মাহমুদ দেলোয়ার, সাথিয়া পৌর আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম খান সহ আরও অনেকে। চট্টগ্রামে টানা 3 দিনে ভারী বর্ষণে নগরজুড়ে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। সকাল থেকে নগরীতে থেমে থেমে হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। গতরাতে ভারী বৃষ্টির কারণে পানি জমে যাওয়ায় সড়কে চরম দুর্ভোগের মধ্যে পড়েছে সাধারণ মানুষ। পর্যাপ্ত যানবাহন না থাকায় রিকশার অথবা পায়ে হেঁটে হাঁটু পানি মারিয়ে যাত্রা করতে হচ্ছে কর্মস্থলে। গত 3 দিনে বৃষ্টিপাতের কারণে নগরীর হালিশহর, বাকলিয়া, আগ্রাবাদ, মুরাদপুর, 2 নম্বর গেট, বহদ্দার হাট সহ নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের কোথাও হাঁটু আবার কোথাও কোমর সমান পানির নিচে তলিয়ে গেছে।
চট্টগ্রামে লাগাতার বৃষ্টিপাতের কারণে পাহাড় ধসে চারজনের মৃত্যুর পর প্রাণহানি ঠেকাতে খোলা হয়েছে 19টি আশ্রয়কেন্দ্র। শনিবার সন্ধ্যা পর্যন্ত আশ্রয়কেন্দ্রগুলোতে 32টি পরিবার আশ্রয় নিয়েছে। নগরীর বিভিন্ন এলাকায় পাহাড়ের পাদদেশে বসবাসকারীরা যাতে সরে গিয়ে নিরাপদে আশ্রয় নিতে পারে সেজন্য জেলা প্রশাসনের উদ্যোগে গতকাল চট্টগ্রামের আগ্রাবাদ, বাকলিয়া, কাটুলি এবং চান্দগাঁও সার্কেলে এসব আশ্রয়কেন্দ্র খোলা হয়। গাজীপুর মহানগর ব্যবসায়ী কল্যাণ সংগঠনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর মহানগর ব্যবসায়ী কল্যাণ সংগঠনের উদ্যোগে আলোচনা সভা সকালে নগরের প্রকৌশলী ভবনে এই আলোচনা সভার সভাপতিত্ব করেন গাজীপুর মহানগর ব্যবসায়ী কল্যাণ সংগঠনের সভাপতি আব্দুল রাজ্জাক। এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির, হাবিবুর রহমান ভূঁইয়া সহ আরও অনেকে। বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে সুলতান সালাউদ্দিন টুকু সভাপতি এবং মোনায়েম মুন্না সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হওয়ায় আনন্দ র্যালি করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মধুপুর উপজেলা এবং পৌর শাখা। গতকাল উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে আনন্দ র্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন মধুপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির তালুকদার সহ আরও অনেকে। রাজবাড়ির দৌলুদিয়া পাটুরিয়া নৌরুটে ফেরির পারাপারের নতুন ভাড়া কার্যকর হয়েছে। রোববার ভোর 6টা থেকে সারা বাংলাদেশে অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন বিআইডব্লিউটিসি ফেরিতে যানবাহন পারাপারের 20% ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। বিআইডব্লিউটিসি দৌলুদিয়া ঘাট শাখা কার্যালয়ের ব্যবস্থাপক প্রফুল্ল চৌহান জানান, জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষিতে এই ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নীলফামারী জেলা প্রশাসনের আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ 10টি উদ্ভাবনী উদ্যোগ বিষয়ক কর্মশালার গতকাল দিনব্যাপী স্কাইভিউ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফিন, এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি মোখলেসুর রহমান, জেলা পরিষদ প্রশাসক জয়নাল আবেদিন সহ আরও অনেকে। কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বিভিন্ন রাজনৈতিক দল থেকে শতাধিক নেতা কর্মী জাতীয়তাবাদী যুব দলে যোগদান উপলক্ষে যোগদান সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল কুড়িগ্রাম জেলা বিএনপি কার্যালয়ে যুব দলের আয়োজনে অনুষ্ঠিত যোগদান সভায় জেলা যুবদল সভাপতি রায়হান কবির এবং সাধারণ সম্পাদক নাদিম আহমেদের হাতে ফুল দিয়ে রুশো চৌধুরীর নেতৃত্বে শতাধিক নেতা কর্মী যোগদান করেন। রাজবাড়ির কালুখালীতে মাদকদ্রব্যের অপব্যবহার রোধ করবে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী অফিসার রাতিকুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রাজবাড়ির সহকারী পরিচালক তানবীর হোসেন খান সহ আরও অনেকে। পাবনা সাথিয়া খেতুপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। খেতুপাড়া ইউপি চেয়ারম্যান মনসুর আলম পিঞ্চুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু। বিশেষ অতিথি ছিলেন ব্যারাম পৌর মেয়র অ্যাডভোকেট আসিফ শামস রঞ্জন। জামালপুরের বক্সিগঞ্জে আজমেরগঞ্জ দরবার শরীফের ভেষজ বাগান পরিদর্শন করেছেন আয়ুর্বেদিক বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজের শিক্ষকবৃন্দ। গতকাল হামদর্দ বিশ্ববিদ্যালয় এবং সরকারি ইউনানি আয়ুর্বেদিক মেডিকেল কলেজ ও হাসপাতালের শিক্ষকরা এই ভেষজ বাগান পরিদর্শন করেন। পরিদর্শনকালে হযরত খাজার বশির ইউনানি আয়ুর্বেদিক মেডিকেল কলেজ এবং হাসপাতালের অধ্যক্ষ ডক্টর খাজা নাসিরুল্লাহ সহ অনেকে উপস্থিত ছিলেন। সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা গতকাল দুপুরে উপজেলা অডিটোরিয়ামে ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমবায় সমিতি লিমিটেড সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। হাবিবুল্লাহ বাহারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার শিবানী সরকার, উপজেলা সমবায় কর্মকর্তা সিরাজুল ইসলাম সহ আরও অনেকে। বরিশালে মুলাদিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলুতুন্নেসা মুজিব জাতীয় গোলকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান গতকাল উপজেলার গাছুয়া ইউনিয়নের চরপৈক্ষা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়েছে। মাস্টার ফকর উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাছুয়া ইউনিয়নের ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন।
দর্শক, মাটিবি জেলা সংবাদের একেবারে শেষ প্রান্তে আমরা, তবে যাবার আগে শিরোনাম জানিয়ে দেব আরও একবার। সিলেট অঞ্চলে বন্যা পরিস্থিতির আরও অবনতি, উদ্ধার অভিযানে কাজ করছে বিজিবি, সেনা এবং নৌবাহিনী, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ। চট্টগ্রামে পাহাড়ধস, সতর্কতা জারি, খোলা হয়েছে 19টি আশ্রয়কেন্দ্র। শিমুলিয়া মাঝিকান্দি রুটে দুই ফেরি সংঘর্ষে নিহত একজন। স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনের বাকি আর 5 দিন, যোগাযোগ ক্ষেত্রে বিপ্লব সৃষ্টি হবে দক্ষিণ পশ্চিমাঞ্চলের ফরিদপুর সহ পিছিয়ে পড়া জেলাগুলোতে। দর্শক, সাথে থাকার জন্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাইটিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube.com/mytvbdnews এবং আমাদের সকল অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube.com/mytvbangla ও facebook.com/mytvbangla। আমাদের পরবর্তী সংবাদ বেলা 12:30 মিনিটে দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি, আমি নাদিয়া আলম, আল্লাহ হাফেজ।